গুড ইভিনিং এভরিওয়ান, আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভিডিও পরিষ্কার আছে কিনা একটু প্লিজ কনফার্ম করে জানাবে। অ্যাম আই অডিবল অ্যান্ড ইজ এভরিথিং ক্লিয়ার? যারা লাইভে আছো প্লিজ একটু রিপ্লাই করো। অ্যাম আই ক্লিয়ার? প্লিজ একটু রিপ্লাই করবে চ্যাট বক্সে, আমার তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে ওকে গহন সুলগ্না, ওকে সো এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। ওকে সো আস্তে আস্তে আরেকটু সবাই জয়েন করে যাক, আমরা আমাদের সেশন শুরু করছি। আমরা সদ্য WBCS প্রিলিমিনারি। এস অনির্বাণ গুড ইভিনিং, অনির্বাণ গুড ইভিনিং। আচ্ছা সো আমরা সদ্য WBCS প্রিলি পরীক্ষা গত পরশু দিন দিয়ে এসেছি, কিন্তু 2020 সালের যে WBCS মেন্স, সেই WBCS মেন্স এর পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি, সেটি হবে এই সপ্তাহতে। তো যারা দিতে যাচ্ছ এই WBCS মেন্স 2020 সালের, তাদের উদ্দেশ্যেই আজকের এই সেশন আমাদের, এবং এই সেশনে আমরা সেই জায়গাগুলোকে নিয়ে কিছু পুরনো কোয়েশ্চেন অ্যান্সার, বা যে জায়গাগুলো থেকে পিএসসি কোয়েশ্চেন করেছে, বা কোয়েশ্চেনের ধরন কি রকম ছিল, সেগুলো নিয়েই আমরা একটু আলোচনা করব এই সেশনে। ওকে সবাইকে গুড ইভিনিং। আচ্ছা প্রথমেই বলে রাখি যে 2021-এর যে বায়োসায়েন্সের প্রিলিমিনারি পার্ট, সেটা অনেককেই হতাশ করেছে, আমাকেও সত্যি হতাশ করেছে, কারণ খুবই কম কোয়েশ্চেনের সংখ্যা যদি আমি বলতে চাই, বা সেই তুলনায় ট্র্যাডিশনাল বায়োলজি আমরা যা পড়ে এসেছিলাম এতদিন ধরে, সেই অর্থে কিছুই কোয়েশ্চেন আমরা সেইভাবে পাইনি। বাট এটা ট্রু, এটা আমাদের মেনে নিতে হবে, এবং এছাড়া এই মুহূর্তে আর বলার মতো কোনো ভাষা নেই। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য আনঅ্যাকসেপ্টেড। তো স্টিল আমি যদি একটু তোমাদের সাথে এই প্রিলিতে যে কোয়েশ্চেন্সগুলো এসেছে সেই কোয়েশ্চেন্সগুলোর ব্যাপারে একটু যদি আলোচনা করি, মানে যেগুলো বায়োসায়েন্স ঘেঁষা, সেটা একটু তোমাদেরও হয়তো সুবিধা হবে তাতে। দেখো আমরা যে কোয়েশ্চেন্সগুলো পেয়েছি, তোমরা হয়তো অ্যান্সার কি পেয়ে গেছো অলরেডি বিএসসির অ্যান্সার কি, ইভেন আমাদের চ্যানেল থেকেও যে অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে। তো এই কোয়েশ্চেনটা ছিল, অ্যাকর্ডিং টু হু দ্য অফিসিয়াল নেম অফ দ্য ভাইরাস রেসপন্সিবল ফর COVID-19 ডিজিজ, দিস ইজ অ্যাবসোলিউটলি SARS-CoV-2, বায়োলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। এবং অবশ্যই কোভিড কোভিড চারিদিকে এটা একটা ওভারহাইট টপিক, মানে ওভারহাইট টপিক ছিল, এবং আমরা বলেও ছিলাম যে ডিজিজের পার্টগুলো দেখতে, সো সেখান থেকে কোয়েশ্চেনটা এসছে। দেন তার সাথে সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ রামসার সাইট, এটা যদিও অনেক পুরনো সিএ, টিল বায়োডাইভার্সিটি কনজারভেশনের পোর্শন হিসেবে এই জায়গাটা এসছে। 2019 সালে এটা অ্যাড হয় এবং সুন্দরবনকে রামসার সাইটের আওতাভুক্ত করা হয়। তারপর মহাবালেশ্বর কেভ, সেখানে রিসার্চাররা কোন অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন, দিস ইজ নিফা, এটাও বায়ো রিলেটেড সিএ। চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এটা এনভায়রনমেন্টাল মুভমেন্টের পার্টের থেকে কোয়েশ্চেনগুলো এসছে। সো গতকাল পিএসসি তার অ্যান্সার কি পাবলিশ করে, এবং এক্ষেত্রে আমাদের এই যে কোয়েশ্চেন্সগুলো, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে চিপকো আন্দোলন নিয়ে একটা ছাত্রছাত্রীদের মধ্যে খুবই ডাউট হয়, তো আমরাও যে অ্যান্সার কি পাবলিশ করেছিলাম সেখানে ফেমিনিস্ট মুভমেন্ট হিসেবেই আমরা দিয়েছিলাম। সো দেখো চিপকো বেসিক্যালি, এটা আমরা যদি বিভিন্ন বই পড়ি বা বিভিন্ন তথ্য ঘাঁটি বা বিভিন্ন ওয়েবসাইট দেখি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলাই হচ্ছে বিভিন্ন জায়গায় যে চিপকো ইট ওয়াজ পপুলারাইজড বাই ফেমিনিস্ট মুভমেন্ট, এবং চিপকো ফাইটিং ফর ফেমিনিজম অ্যান্ড ফর দ্য এনভায়রনমেন্ট। অবশ্যই ট্রাইবাল অধ্যুষিত এলাকায় হয়েছিল, স্টিল যেহেতু
মহিলারা এই আন্দোলনটাকে লেট করেছিলেন, সেই জন্য ফেমিনিস্ট মুভমেন্ট এই উত্তরটা সঠিক হওয়া উচিত এবং পিএসসি সেটাই নিয়েছে। তাই এটা নিয়ে কনফ্লিক্টের জায়গা থাকা কিন্তু উচিত নয় বা জায়গা থাকার কথা নয়। স্টিল অনেকে এটা নিয়ে ডাউট করছে এখনো পর্যন্ত এবং ভাবছে যে পিএসসি হয়তো অ্যান্সার ভুল দিয়েছে। স্টিল এটা ভুল নয়, ঠিক আছে। এবারে তাহলে আমরা কি বুঝতে পারলাম এই যে প্রিলির কোয়েশ্চেন্স গুলো আমরা দেখলাম? সো এই প্রিলির কোয়েশ্চেন্স গুলো দেখে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে প্রিলিতে কিন্তু শুধু আর বায়োসায়েন্স পড়লে হবে না। আমরা এতদিন মেন্সের জন্য ইভিএস কে বেশি ফোকাস করতাম, এখন কিন্তু মেন্সের পাশাপাশি প্রিলিতেও ইভিএসটার পার্ট কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে আস্তে আস্তে। তো সেই জায়গাটা খেয়াল রেখে আমাদের আগামী দিনের প্রিপারেশনকে অনেক বেশি প্রসিড করতে হবে বা ফরওয়ার্ড করতে হবে। ওকে, সো এর সাথে সাথে আমরা চলে যাচ্ছি যেটার মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের এক একটা পার্টে আমরা কোয়েশ্চেন্স গুলোকে সলভ করব যেমন আমরা আগের ক্লাসে করে এসেছি। সো চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, আমরা 2015 থেকে সরি 2019-এ, ইট শুড বি টু, টাইপিং মিস্টেক ইজ দেয়ার। সো 2015 থেকে 2019-এ যে কোয়েশ্চেন্স গুলো এসছে সেই কোয়েশ্চেন্স গুলো আমরা নিয়ে ডিসকাশন করব। এবং এখানে প্রথম কোয়েশ্চেন তোমরা প্লিজ একটু চটপট অ্যান্সার করবে যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ মার্সুপিয়াল। এটা WBCS মেন্সে আসা কোয়েশ্চেন। দ্য ট্রি হুইচ ইল্ড বায়োডিজেল, সেটার নাম কি? এবং নাম্বার অফ ক্রোমোজোম ইন অর্ডিনারি সেল, সেটা কত হবে? সো প্লিজ তোমরা এই উত্তরগুলো একটু চ্যাটবক্সে জানাও। প্লিজ একটু চ্যাটবক্সে জানাও উত্তরগুলো। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এক্সাম্পল অফ মার্সুপিয়াল। আচ্ছা, সুচন্দ্রা বলছো 1 দিল্লি, 2 এ, 3 এ। আচ্ছা, অন্তরা বলেছো বি এ এ। ওকে, সো দেখো এখানে আমরা যেটাতে আসছি যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য ইজ এক্সাম্পল অফ মার্সুপিয়াল, সেখানে আমাদের প্রথম উত্তর যেটা হবে সেটা হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু একটা মার্সুপিয়াল, এটা একদম সঠিক উত্তর। দ্য ট্রি হুইচ ইল্ড বায়োডিজেল, অবশ্যই বায়োডিজেল ইল্ডিং প্ল্যান্ট, সেটা হচ্ছে জ্যাট্রোফা। এবং তার সাথে সাথে অবশ্যই নাম্বার অফ ক্রোমোজোম ইন অর্ডিনারি সেলস, দিস শুড বি 46। এগুলো নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এই প্রথম কোশ্চেনটা যেমন অ্যানিমাল কিংডমের কোশ্চেন, পরেরটা বায়োটেকনোলজির কোশ্চেন হিসাবে আমরা পাবো। আবার নাম্বার অফ ক্রোমোজোম ইন অর্ডিনারি হিউম্যান সেল, দিস ইজ 46, এটা আমরা সকলেই জানি। সো এখানে মার্সুপিয়াল যেটা আসছে, এই মার্সুপিয়াল সম্পর্কে একটু বলে রাখি। মার্সুপিয়াল কারা? ক্যাঙ্গারু একটা ফেমাস মার্সুপিয়াল। এই মার্সুপিয়ালদের যেটা দেখা যায় যে মার্সুপিয়ালদের ক্ষেত্রে এমব্রায়ো সেটা তাদের মায়ের দেহের মধ্যে ফিউ ডে বা উইক থাকতে পারে, এবং তাদের মায়ের দেহের যে পাউচ, সেই মায়ের পাউচের মধ্যে কিন্তু কি হচ্ছে, এই ছোট যে বেবি সে কিন্তু বেড়ে ওঠে। সো দ্য ইয়ং ক্রল আউট অফ দ্য মাদার আপ টু ফার অন হার বেলি অ্যান্ড টু হার নিপলস, হুইচ আর ইউজুয়ালি লোকেটেড ইনসাইড আ পাউচ। ওকে, সো জ্যাট্রোফা থেকে কিভাবে এখানে বায়োডিজেল তৈরি করা হয় সেগুলো সাধারণভাবে এখানে দেখানো হয়েছে, যে জ্যাট্রোফার যে ফ্রুট, সেই জ্যাট্রোফার ফ্রুট সেটা থেকে সিড এক্সট্র্যাক্ট, সিড নিষ্কাশন করা হয়, এবং সেই সিড সেটা থেকে আবার নতুন প্ল্যান্ট তৈরি হয়। সেইভাবে যেরকম ভাবে আমরা সিড থেকে অয়েল এক্সট্র্যাক্ট করি, বায়োটেকনোলজিক্যাল প্রসেসেই সেটা করা হয়। ওকে, হ্যাঁ অন্তরা, এগুলো মেন্সেরই কোশ্চেন। আচ্ছা, সো ডিসকভারি অফ জাম্পিং জিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ। জাম্পিং জিন কে ডিসকভার করেছিলেন, এবং তার সাথে
দেখো, এটা যেমন একটু শক্ত কোশ্চেন জেনেটিক্স থেকে, তেমনি ঠিক সেরকম ভাবেই ন্যাচারাল সোর্স অফ অক্সিজেন ইন এনভায়রনমেন্ট সেটা কি হওয়া উচিত, এটা আবার অতিরিক্ত সহজ কোশ্চেন, এগুলো সবটাই মেন্সে আসা। সো বলো, ডিসকভারি অফ জাম্পিং জিন সেটার কার সাথে অ্যাসোসিয়েটেড হবে এবং ন্যাচারাল সোর্স অফ অক্সিজেন ইন এনভায়রনমেন্ট কি হবে? সোমশেখর তুমি বলছো সি, কিন্তু কোনটা সি একটু যদি মেনশন করে দিতে ভালো হতো। ওকে, সো বারবারা ম্যাকক্লিনটক, ইয়েস বারবারা ম্যাকক্লিনটক, ইয়েস দিস ইজ জাম্পিং জিন। এবং ফাইভ সুলগ্নাও তুমি ঠিকই বলেছ, দিস ইজ অ্যাবসলিউটলি ফটোসিনথেসিস, দিস ইজ অ্যাবসলিউটলি ফটোসিনথেসিস। ওকে, সো এখানে আমরা একটু দেখে নিতে চেষ্টা করি এই জাম্পিং জিন এই ব্যাপারটা কি। জাম্পিং জিন এটা বারবারা ম্যাকক্লিনটক তিনি আবিষ্কার করেছিলেন কর্ন থেকে, এবং তিনি যেটা বলছেন যে জিন সেটা যখন কি হয় জাম্প করে করে যখন তার পজিশন চেঞ্জ করে। সো বারবারা ম্যাকক্লিনটক ডিসকভার দ্যাট সামটাইমস জিন কুড মুভ ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার ইন এ ক্রোমোজোম অর ইভেন টু আদার ক্রোমোজোম। এবং কি হচ্ছে, এই মুভমেন্টের ফলে জিনের ডিসরাপশন ঘটে, এবং এই জাম্পিং জিন সেগুলোকে একটা অন্য নামেও ডাকা হয়, দিস ইজ কল্ড ট্রান্সপোজোম বা ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট, এটাও অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি। সো দেখো, ডিএনএ এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ দ্য ট্রান্সপোজন এরিয়া অ্যান্ড দিস ইজ অ্যানাদার জিন, বাট জাম্পিং এর ফলে এই অংশটা, জাম্পিং এর ফলে কি হচ্ছে যে অন্য জিনটা ইন দ্য ল্যাটার স্টেজ ইট বিকাম ডিসরাপ্টেড হেয়ার। সো দিস ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য জাম্পিং জিন। বিভিন্ন ক্ষেত্রে মলিকিউলার বায়োলজির গবেষণাতে এই জাম্পিং জিনের আবিষ্কার একটা বিশেষ কি বলবো যে স্বীকৃতি রাখে। ওকে, পরেরটা, লোকেশন অফ পার্টিকুলার জিন অন সেক্স ক্রোমোজোম অর অটোজোম ক্যান বি আইডেন্টিফাইড বাই। তাহলে একটা সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্টিকুলার জিনের লোকেশন আমরা কিভাবে চিনতে পারি, কোন এনজাইম স্যালাইভাতে থাকে আর ডেফিসিয়েন্সি অফ কোবাল্ট। দেখো, প্রথম কোশ্চেনটা যেমন একটু শক্ত কোশ্চেন, পরের দুটো কোশ্চেন আবার তুলনামূলকভাবে সহজ কোশ্চেন। তাহলে কোশ্চেনের সেটগুলো খুব সহজ, মডারেট কঠিন। পিএসসি কিন্তু এইভাবেই বিগত বছরগুলোতে সেট করে এসেছে বায়োসায়েন্সের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি হবে, লোকেশন অফ পার্টিকুলার জিন অন সেক্স ক্রোমোজোম, অন্তরা বলছো এ, পরেরটা সি, পরেরটা সি, রিজু বলেছ সি সি আর সি, গার্গি বলেছ এইট সি। আচ্ছা, ওকে, সো লোকেশন সুচন্দ্রা বলছ ওয়ান ডি, টু সি আর থ্রি সি। আচ্ছা, এটা আমরা একটু প্লিজ সুচন্দ্রা একটু 6 7 8 এইভাবে মার্কিংটা দাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সুলগ্না বলেছ 6C 7C 8C, অন্তরা 6C, অন্তরা ACC, সোম বলেছ 7C 8C। আচ্ছা, তো দেখো এখানে একটা জায়গা বলি, যারা উত্তর করলে সবাইকে থ্যাংক ইউ। সো আই, লোকেশন অফ পার্টিকুলার জিন অন সেক্স ক্রোমোজোম, এটা কিন্তু অবশ্যই যারা উত্তর করলে রেসিপ্রোকাল ক্রস, তাদের উত্তর একদমই সঠিক হয়েছে। হুইচ অব দ্য ফলোয়িং এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা, সেটার উত্তর কিন্তু টায়ালিন। এই টায়ালিন কি করে, টায়ালিন এটার একটা অন্য নাম আছে, টায়ালিনকে আমরা বলে থাকি স্যালাইভারি স্যালাইভারি অ্যামাইলেস, টায়ালিনকে আমরা বলে থাকি স্যালাইভারি অ্যামাইলেস। এই স্যালাইভারি অ্যামাইলেস এটা কি করে, সিদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে, মুখগহ্বরে বেসিক্যালি আমাদের কার্বোহাইড্রেটেরই পরিপাক হয়, আর ডেফিসিয়েন্সি অফ কোবাল্ট কজেস সাধারণভাবে এটা ভিটামিন B12, কারণ ভিটামিন B12 এর কি রয়েছে, সায়েন্টিফিক নেম হচ্ছে সায়ানো কোবালামিন, তাই তার মধ্যে কোবাল্ট থাকে। আচ্ছা, এইখানে দেখো এই যে কোবাল্টের লোকেশন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ভিটামিন B12,
আমরা এখানে দেখছি কোবাল্ট একদম সেন্টার এলিমেন্টে রয়েছে। আর যারা অনেকেই তোমরা ঘাবড়ে গেলে টেস্ট ক্রস আর রেসিপ্রোকাল ক্রস, দেখো টেস্ট ক্রস কিন্তু কি করা হয়, এখানে পাশে লেখা রয়েছে টেস্ট ক্রস কিন্তু একটা প্যারেন্টের জাইগোসিটিকে ডিটারমাইন করে, অর্থাৎ প্যারেন্ট প্ল্যান্ট সে হোমোজাইগাস ছিল নাকি প্যারেন্ট প্ল্যান্ট হেটেরোজাইগাস ছিল, এইটা আমরা টেস্ট ক্রস দিয়ে ডিটারমাইন করতে পারি। কিন্তু পার্টিকুলার লোকেশন, যেটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে লোকেশন অফ পার্টিকুলার জিন অন সেক্স ক্রোমোজোম অর অটোজোম, তাহলে সেটা অটোজোমাল কিনা কি সেক্স লিঙ্কড কিনা সেটা আমরা কিভাবে বুঝবো এই রেসিপ্রোকাল ক্রসের মধ্যে, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু টাফ কোয়েশ্চেন WBCS মেন্স এর। আচ্ছা পরেরটায় চলে যাচ্ছে। ওকে, সো হিউম্যান বডির মেন অর্গান অফ ব্যালেন্স সেটা কোথায় থাকবে, ব্লাড প্রেশার সেটা কে কন্ট্রোল করবে, এবং তার সাথে দেখো অ্যানিমাল উইথ সিঙ্গেল নস্ট্রিল। দেখো এই যে 11 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, অ্যানিমাল উইথ সিঙ্গেল নস্ট্রিল, এটা তুলনামূলকভাবে আবারও একটু শক্ত কোয়েশ্চেন, কারণ আমরা এই জিনিসগুলো খুব একটা বেশি পড়ি না, যে বা এগুলো আমাদের খুব একটা সম্ভব হয় না অতটা জানা যে কোন অ্যানিমালের একটাই নস্ট্রিল আছে। সো এইগুলো একটু আনকমন কোয়েশ্চেন বা এইগুলো একটু অফবিট টাইপের কোয়েশ্চেন যেগুলো কিন্তু এসেছে, এবং PSC বরাবরই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন রেখে থাকে। ওকে আচ্ছা প্লিজ অ্যান্সার করো, রিজু বলেছো তিনটেই এ, রিজু বলেছো তিনটেই এ, বাকিরা বলো, লীনা বলেছো 9A। আচ্ছা সুদীপ, সুদীপ 9C, সুদীপ 10A। আচ্ছা দেখো এখানে সুচন্দ্রা বলছো 9A, 10 আবার দিল্লি। আচ্ছা এখানে পরিষ্কারভাবে হিউম্যান বডিজ মেন অর্গান অফ ব্যালেন্স, আমরা জানি আমরা যখন চলাফেরা করি তো আমাদের সমস্ত কিছুই কিন্তু নির্ধারিত হয় বা দেহের ভারসাম্য নির্ধারিত হয় লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দিয়ে। সেরিবেলামের পাশাপাশি আমাদের কানের যে অর্ধচন্দ্রাকার নালি বা যেটা হচ্ছে যে সেমি সার্কুলার ক্যানাল, সেটা কিন্তু আমাদের ব্যালেন্স মেনটেনেন্সে হেল্প করে। সো ইনার পার্ট অফ ইয়ার, সো দিস ইজ দ্য অ্যাবসোলিউট কারেক্ট অ্যান্সার। ব্লাড প্রেশার, ইট ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড? বিকজ দেখো যেটা হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমরা জানি অ্যাড্রেনালিন বেরোয়, অ্যাড্রেনালিন আমাদের স্ট্রেস হরমোন নামে পরিচিত, এবং স্ট্রেস আমাদের কখন হয়, স্ট্রেস হলে আমাদের দেখি আমরা হাইপার টেনশন থেকে স্ট্রেস আসতে পারে, তো সেক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু বেশি থাকে, সুতরাং আবার সেই জায়গা থেকে আমরা অ্যাড্রেনালিনকে উত্তর রাখব। এবং অ্যানিমাল উইথ এ সিঙ্গল নস্ট্রিল, দিস ইজ অ্যাবসোলিউটলি হোয়েল। আচ্ছা সো এখানে আমরা দেখতেই পাচ্ছি হোয়েলের, তোমরা এই ছবিটার সাথে সবাই খুব পরিচিত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে আমরা ডকুমেন্টারি দেখতে গিয়ে দেখি যে হোয়েলরা তারা কিভাবে তাদের কার্বন ডাইঅক্সাইড বা এক্সেস ওয়াটারকে রিলিজ করছে। সো হোয়েলস আর লার্জ অ্যানিমাল উইথ অনলি ওয়ান নস্ট্রিল অ্যান্ড দে আর অলসো নোন অ্যাজ ব্লো হোল, এবং সাধারণভাবে মিউকাস বা কার্বন ডাইঅক্সাইড ব্রিদিং এর সময় সেটাকে তারা রিলিজ করে। ওকে পরের কোশ্চেন, তার আগে যাওয়ার আগে এখানে দেখে নি সেমি সার্কুলার ক্যানাল, এটা অর্ধচন্দ্রাকার কানি আমাদের ইনার ইয়ারে অবস্থিত, এবং তার সাথে আসছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সো অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির ওপরে অবস্থিত হওয়ার কারণে দিস ইজ অলসো নোন অ্যাজ সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কিন্তু একটা অন্য নাম আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওকে পরেরটা দেখো, এই যে চারটে কোশ্চেন তোমরা দেখছো, এই চারটে কোশ্চেন এটা ভিটামিন থেকে, এবং এই চারটে কোশ্চেনই তোমরা যদি কোশ্চেন ঘাটো 2019 কোশ্চেন, ভিটামিন থেকে এই কোশ্চেনস গুলো 2019 এসেছে, এবং চটপট অ্যান্সার করে ফেলো, তোমাদের প্র্যাকটিসও করিয়েছি আগে, অসুবিধা হওয়ার কথা নয়। সো প্লিজ টাইপ করে ফেলো, আশা করি সবাই পারবে, চারটি উত্তর একদম সবার ঠিক হবে, সবারই ঠিক হবে, চটপট বলে ফেলো।
টুয়েলভ দিল্লি, লীনা বলছো টুয়েলভ দিল্লি, বাকিরা উত্তর দাও, বাকিরা উত্তর দাও। ডি 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 এ, রিজু বলেছে ডি 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 এ, আচ্ছা টুয়েলভ দিল্লি, ঠিক আছে। সো চলো আমি এবার একটু অ্যান্সার বলে দিই তোমাদের, সবাই পারবে, এগুলো সহজ কোশ্চেন, কিন্তু স্টিল আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের মেন্স এর প্রিপারেশন করার ক্ষেত্রে ভিটামিনের পোর্শন গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এই অংশটাকে আমরা কোনোদিনই কিন্তু অমিট করব না। যে কোনো কম্পিটিটিভ, শুধু ডাব্লিউবিসিএস মেন্স বলে না, আমি বারবার করে বলি ছাত্রছাত্রীদের, ভিটামিন সবসময় কিন্তু পড়তে হবে, এবং ভিটামিন হুইচ ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং, ভিটামিন কে, সো অ্যান্টি ব্লিডিং ফ্যাক্টর বলা হয়, হরমোন প্রিকার্সার, দিস ইজ ভিটামিন ডি, এবং ওয়াটার সলিউবল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট, দিস ইজ ভিটামিন সি, এবং গোল্ডেন রাইস ভিটামিন এ। গোল্ডেন রাইস এটা একটা ট্রান্সজেনিক রাইসের ভ্যারাইটি, বা এটাকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, একটা এখানে লেখাও রয়েছে গোল্ডেন রাইস সম্পর্কে। এবং গোল্ডেন রাইস এটা অ্যাপ্লাই করে কি ভিটামিন এ ডেফিসিয়েন্সি এটাকে দূর করার একটা প্রচেষ্টা চলে, বিকজ ভিটামিন এর অভাবে আমরা জানি চোখের বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা হতে পারে বা জেরপ্থ্যালমিয়া হতে পারে। ওকে, এটার পর হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ গুড কোলেস্টেরল, চটপট উত্তর দিয়ে দাও, পরের পরের যে জায়গাটা রয়েছে সেখান থেকে চটপট উত্তর দিয়ে দাও। কোয়েশ্চেন 16, কোয়েশ্চেন 17, কোয়েশ্চেন 18, হুইচ অব দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ গুড কোলেস্টেরল, কয়টার কেন হয়, এবং স্পার্মোলজি সেটা কিসের স্টাডি। সো দেখো এখানে কোশ্চেন্সগুলো যেগুলো এসছে সেগুলো তুলনামূলকভাবে একটু, এই যে 16 নম্বর কোশ্চেনটা একটু মডারেটলি টাফ হতে পারে অনেকের কাছে লাগতে পারে, স্টিল 17-18 সোজা কোশ্চেন। ওকে, গার্গি বলছো 17 সি, আচ্ছা 16 সি, লীনা বলেছো, সুলগ্না বলছো 18 বম্বে, 16 সি 17 সি, গার্গি বলেছো 18 বম্বে, আচ্ছা 16 সি 17 সি, সুচন্দ্রা 18 দিল্লি, লীনা বলেছো 18 বম্বে, অন্তরা 16 সি 17 সি অ্যান্ড 18 বম্বে, আচ্ছা। সো হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ গুড কোলেস্টেরল, সো দিস ইজ অ্যাবসলিউটলি কি হবে, HDL বা যেটাকে আমরা বলে থাকি হাই ডেন্সিটি লিপিড, সেটাই আমাদের গুড কোলেস্টেরল। কয়টার, দিস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, নো ডাউট আয়োডিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং স্পার্মোলজি, দিস ইজ দ্য স্টাডি অফ সিড, আচ্ছা। সো এটার সাথে অপশানে পোলেন গ্রেন ছিল, স্টাডি অফ পোলেন গ্রেন প্যালিনোলজি, স্টাডি অফ ফ্রুট পমোলজি, আচ্ছা। HDL কে কেন গুড কোলেস্টেরল বলে আর LDL কে কেন ব্যাড কোলেস্টেরল বলে একটু দেখে নেওয়া যাক। HDL, দিস ইজ দ্য গুড কোলেস্টেরল বিকজ এটা সাধারণভাবে কি হয়, আর্টারির মধ্যে কোলেস্টেরলের যে ডিপোজিশন হয়, যেখান থেকে আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে থাকে, সেটাকে প্রিভেন্ট করছে। কিন্তু ব্যাড কোলেস্টেরল যেটা, সেটা আর্টারির মধ্যে ডিপোজিট হয় এবং সেখান থেকে কি হচ্ছে, আর্টেরিওস্ক্লেরোসিস হতে পারে, আর্টারির লুমেন এমনিতেই সরু, আরও সরু হয়ে যায়, যার ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। আই অ্যাম ব্যাড অর লেথাল বিকজ আই ফর্ম প্ল্যাকস ইন ইওর আর্টারিজ কজিং দেম হার্ডেন অ্যান্ড ন্যারো। ওকে, পরেরটা, সেল ওয়াল অফ জাইলেম সেল ইজ রিচ ইন, সেল ওয়াল অফ জাইলেম সেল সেটা কি সমৃদ্ধ, গ্রোথ মুভমেন্ট অফ প্ল্যান্ট সেটাকে আমরা কি বলি, এবং রেড কালার অফ রেড সি। তাহলে দেখো এই যে সেল ওয়াল অফ জাইলেম, এটা অ্যাকচুয়ালি প্ল্যান্ট টিস্যু তার দিক থেকে কভার করা হয়েছে কোয়েশ্চেনটা, দেন গ্রোথ মুভমেন্ট ইন প্ল্যান্ট, প্ল্যান্ট মুভমেন্টের অংশ, এবং
রেড কালার অফ রেড সি, এটা আবার প্ল্যান্ট কিংডমের একটা প্রশ্নের মধ্যে পড়ছে। সো চলো একটু প্লিজ, রিজু বলছো ডি বি ডি, আচ্ছা বাকিরাও প্লিজ চটপট অ্যান্সার করো, প্লিজ চটপট অ্যান্সার করো। আচ্ছা সুলগ্না 19 দিল্লি, 20 বোম্বে, 21 দিল্লি, গার্গি 19 এ, সুচন্দ্রা 19 বোম্বে, 20 বোম্বে, 21 দিল্লি, লীনা ডিবিডি 20 বোম্বে, সুদীপ বলেছে, সালিম বলেছে 20 বোম্বে, মধুস্মিতা 19 বোম্বে, অন্তরা ডিবিডি। আচ্ছা সো সেল ওয়াল অফ জাইলেম, দিস ইজ রিচ ইন অ্যাবসলিউটলি, দিস ইজ লিগনিন, যারা উত্তর করেছ তাদের উত্তর একদমই সঠিক হয়েছে। গ্রোথ মুভমেন্ট ইন প্ল্যান্ট ডিউ টু লাইট, তাহলে লাইটের প্রভাবে উদ্ভিদের যে গ্রোথ মুভমেন্ট হয় সেটাকে আমরা সাধারণভাবে কি বলছি, ফটোট্রফিজম। লাইটের ডিরেকশনে বেসিক্যালি হচ্ছে রেড কালার অফ রেড সি, দিস ইজ অ্যালগি, দিস থ্রি আর কারেক্ট অ্যান্সার। এবং এখানে আমরা উদ্ভিদের ট্রফিক মুভমেন্ট, ন্যাস্টিক মুভমেন্ট বা ট্যাকটিক মুভমেন্ট এগুলো পড়ে থাকি। ট্রপিক মুভমেন্ট এটা হয় কি, উদ্দীপক তথা স্টিমুলাসের গতিপথ অনুসারে। সো স্টেম সেটা আলোর দিকে বৃদ্ধি পায়, সো দিস ইজ পজিটিভ ফটোট্রপিজম। আবার রুট সেটা আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়, দিস ইজ কি, নেগেটিভ ফটোট্রপিজম। আর রেড সি, দিস ইজ নেমড আফটার অকেশনাল ব্লুম অফ সায়ানো ব্যাকটেরিয়া অর ব্লু গ্রিন অ্যালগি, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম। দেখো এখানে একটা ক্লু রয়েছে, এরিথ্রিয়াম, ঠিক আছে, এরিথ্রিয়াম, এরিথ্র কথাটার সাথে আবার রেডের একটা সংযোগ রয়েছে, তো সেই জায়গা থেকে এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক আপ করতেই পারি। দেন পরেরটা চলে এসো বক্স এইটে, সুপার বাগ ইজ অ্যাকচুয়ালি, এই কোশ্চেনটা 2015 বা 16 এসছে, আবার 2019 এসছে, দুবার এসছে গত 5 বছরে সুপার বাগের কোশ্চেন। ইলেকট্রন মাইক্রোস্কোপের থ্রু আমরা কি দেখতে পাই, এবং তার সাথে সাথে ইকুয়াস ক্যাবালাস এটা কার সায়েন্টিফিক নেম, প্লিজ একটু চটপট উত্তর করে ফেলো। সো রিজু বলছো ডিবিবি, ডিবিবি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া, স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া ভাইরাস ডিবিবি, আচ্ছা। দেন টাইগার সুচন্দ্রা বলছো 22 দিল্লি, 23 বোম্বে, 24 বোম্বে, সুলগ্না 22 দিল্লি, 23 বোম্বে, 24 বোম্বে, মধুস্মিতা 24 বোম্বে, আচ্ছা। সো একটু বলে দিই, সুপার অয়েল বাগ এটা হচ্ছে এক প্রকার কি হবে, ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা অয়েল স্পিলেজ ক্লিন করার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ তার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া ভাইরাসকে খুব ভালোভাবে বুঝতে পারি, এগুলো খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম। ইকুয়াস এটা হর্সের সায়েন্টিফিক নেম। সো আমরা যদি উত্তরগুলো দেখি, সেখানে আনন্দমোহন চক্রবর্তী তিনি এই সুপার বাগের ডিসকভারির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, এবং তার সাথে সাথে তিনি কিন্তু এই কাজটা করে বিশেষ খ্যাতিও অর্জন করেন, এটার পেটেন্টও ছিল এই বাঙালি ভদ্রলোকের। আচ্ছা এবার এটার সাথে যদি ইকুয়াসের ব্যাপারটার দিকে আসি, তাহলে এভলিউশন অফ হর্স, হর্সের এভলিউশনে দেখো এ কি হয়, পূর্বতন যে হর্স সেটা ছিল ইয়োহিপ্পাস, তারপর আসছে মেসোহিপ্পাস, তারপর আসে মেরিচি হিপ্পাস, তারপর আসে প্লায়োহিপ্পাস, তারপর আসে ইকুয়াস। সো ইয়োহিপ্পাস ইজ দ্য প্রিমিটিভ হর্স আর ইকুয়াস ইজ দ্য মডার্ন হর্স। সো এটাই হচ্ছে
হর্সের এভলিউশন, এবং জানতে চাওয়া হয়েছে ইকুয়াস কিসের নাম, দিস ইজ দ্য হর্স। আচ্ছা অন্তরা বলছো স্যার সায়েন্টিফিক নেম কত মনে রাখতে হবে? দেখো সায়েন্টিফিক নেম এটা সবকিছুর মনে রাখার দরকার নেই, ঠিক আছে। সায়েন্টিফিক নেম গুলো স্পেসিফিক্যালি কিছু কমন অর্গানিজমস সেগুলোর মনে রাখতে পারো, এবং রিসেন্টলি এখন তো দেখছো একটা ট্রেন্ড হয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসা, সো নতুন কোন স্পিসিস ডিসকভার হচ্ছে কোথায় সেই জায়গাটাকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন স্পিসিস এর ডিসকভারি থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে এক্সপেক্টেড, এবং তার সাথে সাথে আমি বলবো ওই যে এক্সক্রিশনে যেগুলো ছিল, যেমন ধরো বিভিন্ন প্ল্যান্টের উপক্ষার আমরা পড়ে এসেছি, সেই প্ল্যান্টের সায়েন্টিফিক নেমগুলো না দেখলেও চলে, স্টিল তুমি মনে করলে দেখতেই পারো। আবার তার সাথে সাথে ধরো বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির যে বিশেষ পোটেনশিয়াল সোর্স গুলো রয়েছে, যেমন ধরো বিটি, বিটি থেকে কোশ্চেন এসছে বিটির সায়েন্টিফিক নেমটা জেনে রাখলে, কি ধরো এই যে জ্যাকট্রোফা তার সায়েন্টিফিক নেমটা জেনে রাখলে, এইভাবে তুমি জিনিসগুলোকে স্টাডি করতে পারো। ওকে সো দেন পরের কোশ্চেনটা চলে আসছি, হুইচ অব দ্য ভিটামিন অ্যাক্টস অ্যাজ ফ্রি রেডিক্যাল ইনহিবিটর ইন হিউম্যান বডি, ইয়ং ককক্রোচ তাকে আমরা কি বলি, এবং স্টাডি অফ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টিস্যু তাকে আমরা কি বলবো? চটপট উত্তর চাই, চটপট উত্তর চাই। দেখো এই কোশ্চেনটা তোমাদের হয়তো আমি লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম বা লাস্ট যে লক্ষ্যভেদের ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, তাই 25 উত্তরটা আশা করি সবাই পারবে। সো হুইচ অফ দ্য ভিটামিন অ্যাক্টস অ্যাজ ফ্রি রেডিক্যাল ইনহিবিটর ইন হিউম্যান বডি, সি বি সি, আচ্ছা রিজু বলেছ, অন্তরা বলছো ডি সি সি, দেন সুচন্দ্রা বলছো ডি বি সি, অ্যান্ড দেন মধুস্মিতা বলছো বি বি সি, অ্যান্ড সুলগ্না 25C, 26 বোম্বে, 27C, অ্যান্ড অন্তরা সিবিসি। আচ্ছা সো দেখো এই যে ফ্রি রেডিক্যাল ইনহিবিটর আমরা পড়ে এসেছি বা আমি আগের ক্লাসগুলোতেও বারবার করে বলে এসেছি, দুটো ভিটামিন হচ্ছে পোটেনশিয়াল অ্যান্টি অক্সিডেন্ট, একটা ভিটামিন সি ওয়াটার সলিউবেল অ্যান্টি অক্সিডেন্ট, একটা ভিটামিন ই যেটা ফ্যাট সলিউবেল অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে ভিটামিন সি অ্যান্ড ই দুটোই অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, তাহলে দুটোই কিন্তু ফ্রি রেডিক্যাল রিমুভ করতে পারে, তাই এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বোথ বি অ্যান্ড সি, দিস ইজ কারেক্ট। ইয়ং ককক্রোচ তাদেরকে আমরা কি বলি, দিস ইজ নিমফ, ককক্রোচের লার্ভাকে বলা হচ্ছে নিমফ, এবং তার সাথে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টিস্যু, দিস ইজ হিস্টোলজি। আচ্ছা এখান থেকে আমরা কিছু ইনফরমেশন একটু দেখে নেব, দেখো অন্য যেগুলো ছিল ওরোলজি, অপশনে ওরোলজি ইজ দ্য স্টাডি অফ মাউন্টেন, সেরোলজি ইজ দ্য স্টাডি অফ সেরাম। আচ্ছা বিভিন্ন অর্গানিজমের যে লার্ভাল ফর্মগুলো আছে সেই লার্ভাল ফর্মগুলো এই লিস্ট থেকে তোমরা জেনে নিতে পারো, যেমন বাটারফ্লাই এর লার্ভা তাকে আমরা কি বলি ক্যাটারপিলার, ফ্লাই বা মাছির লার্ভা বা বিয়ের লার্ভা তাকে আমরা কি বলি ম্যাগট, মশার লার্ভাকে আমরা কি বলি রিগলার, ঠিক আছে, কিছু মোলাক্স বা অ্যানিলিডদের লার্ভাকে আমরা কি বলি ট্রোকোফোর লার্ভা, ঠিক আছে, দেন ল্যাম্প্রে যেগুলো হচ্ছে কি বলবো যে আগনাথার মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে অ্যামোসিট লার্ভা, অ্যাম্ফিবিয়ানদের লার্ভা ট্যাডপোল, পরিফেরা বা স্পঞ্জের ক্ষেত্রে দেখো সিলোব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমাল লার্ভা এগুলো লক্ষ্য করা যায়, টিনোফোরার ক্ষেত্রে স্পেসিফিক্যালি সাইডিপিড লার্ভা, প্ল্যাটিহেল মিনথিস, মুলার্স লার্ভা, অঙ্কোস্ফিয়ার, মিরাসিডিয়াম লার্ভা এগুলো বিভিন্ন রোগের ইনফেকশাস স্টেজও বটে এই লার্ভাল ফর্মগুলো, একাইনোডামসদের ক্ষেত্রে বাইপিনারিয়া, তারপরে একাইনোপ্লিউটাস, অরিকুলারিয়া, ভাইটেলারিয়া এই নামগুলো একটু দেখে রাখো, এবং নিমাটোদের ক্ষেত্রে লার্ভার ফর্ম হচ্ছে ডাওয়াল লার্ভা। এগুলো অ্যাডভান্স ইনফরমেশন, মেন্সে কোয়েশ্চেন এসছে সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। ওকে দেখো
জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফর্ম অফ ব্রিঞ্জাল নোন অ্যাজ ব্রিটি ব্রিঞ্জাল হ্যাজ বিন ডেভেলপড। দ্য অবজেক্টিভ অফ দিস, ব্রিটি ব্রিঞ্জালকে কেন ডেভেলপ করা হয়েছিল এবং তার উদ্দেশ্য কি ছিল? কি উত্তর হবে? এটা 2019 কোশ্চেন। জেনারেল ফর্মুলা অফ ডাইস্যাকারাইড 2019 কোশ্চেন। প্রোটিন আর কম্পোজড অফ, এটাও 2019 কোশ্চেন। তাহলে বায়োকেমিস্ট্রির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি 2019 কোশ্চেনে কিন্তু ফলো হয়েছে, তার সাথে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের দিকটাও কিন্তু 2019 সালে ফলো হয়েছিল। সো এগুলো একটু মাথায় রেখে যেতে হবে আমাদের। আচ্ছা, 28 লীনা বলছো বি, বাকিরাও প্লিজ উত্তর করো, বাকিরা উত্তর করো চটপট। সুচন্দ্রা বলছো 28 বম্বে, 29 বম্বে, 30টা সি। লীনা বলছো 30টা সি, বিবিসি, 28 বম্বে, 29 বম্বে, 30টা সি। অন্তরা বিবিসি, ওকে, ইয়েস, একদমই, মানে সবাই সবাই একদম সঠিক উত্তর দিয়েছো, খুব সুন্দর। সো বিটি ক্রপ, তার উদ্দেশ্য ছিল ইনসেক্ট রেজিস্ট্যান্স পেস্ট, মানে ক্রপ তৈরি করা আর কি, পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ। জেনারেল মলিকিউলার ফর্মুলা ফর ডাইস্যাকারাইড C12H22O11 অ্যান্ড প্রোটিনস আর কম্পোজড অফ আলফা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এ প্রসঙ্গে আমরা কিছু ডাইস্যাকারাইডের নামও দেখে রাখতে পারি, যেমন সুক্রোজ, সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে বেসিক্যালি তৈরি হয়। ল্যাকটোজ যাকে আমরা বলি মিল্ক সুগার, গ্লুকোজ এবং গ্যালাকটোজ নিয়ে তৈরি হয়। মল্টোজ তৈরি হয় দুই অণু গ্লুকোজের সমন্বয়। এর সাথে সাথে বিটি ক্রপ, বিটি ক্রপের উদ্দেশ্য আমরা যে কারণে ভ্যাকসিন নিই, ভ্যাকসিন আমরা কেন নিই, যাতে করে কি হচ্ছে যে আমাদের আর কোন রকম ভাবে জীবাণুরা অতিক্রম মানে আক্রান্ত করতে না পারে। তো ঠিক সেরকম ভাবে পতঙ্গদের ক্ষেত্রেও ইনসেক্টরা যাতে তাদের আক্রান্ত করতে না পারে, সেই জন্যই এই বিটি। স্পেসিফিক্যালি ক্রাইজিন সেটাকে কিন্তু ইউটিলাইজ করা হয়েছিল এই বিটি ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে। যদিও স্টিল বিটি এটার ইনটেক শরীরের পক্ষে হার্মফুল, তাই এটাকে কিন্তু এখন কি করা হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যান্ড করা হয়েছে। ওকে, দেন ডিকম্পোজার্স, এটাও 2019 কোশ্চেন। ডিকম্পোজার্স হুইচ স্পেসিফিক্যালি অ্যাক্ট অন দ্য ফিকাল ম্যাটার অফ আদার অর্গানিজমস আর কল্ড। সো কি হবে, যারা ফিকাল ম্যাটারের ওপর ফিড করে তাদেরকে আমরা কি বলছি, নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে কি হয় এবং কোনটা নিউক্লিয়াসের কোনো কম্পোনেন্ট নয়, কি হবে উত্তর? 31, 32, 33 পরপর চলে এসো, বিএসি। আচ্ছা, সো ফিকাল ম্যাটার অফ আদার অর্গানিজম, বি, রিজু বলছো বি, নিয়াসিন হচ্ছে এ। আচ্ছা, দেন নিউক্লিয়াস সি, বিএসি, বিএসি। আচ্ছা, এখানে এখানে কিন্তু দেখো একটু একটু হলেও কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের কারোর কারোর ভুল হচ্ছে। বলছে ফিকাল ম্যাটার, তার উপর ভিত্তি করে যে ডিকম্পোজাররা সাধারণভাবে বেঁচে থাকে তারা কে, তারা হচ্ছে সাধারণভাবে কপ্রোফ্যাগাস। যারা ফিকাল ম্যাটারকে ফিড করে, যেমন আমরা গিনিপিক দেখি বা র্যাবিট দেখি, দে আর কপ্রোফ্যাজিক অ্যানিমাল। নেম দ্য ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন, দিস ইজ পেলেগ্রা অ্যান্ড নট এ পার্ট অফ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। তাহলে তুলনামূলকভাবে এই কোশ্চেন্সগুলো কিন্তু একটু মডারেটলি ইজি ছিল 2019 পার্টের মধ্যে, আশা করি তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য ফিগার অফ নিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ভিটামিন B3, দ্যাট ইজ নিয়াসিন, যার অভাবে পেলেগ্রা হয়। অ্যান্ড দেন দিস ওয়ান, অ্যাডাপ্টেশন অফ আই ইন ডার্ক ইজ ডিউ টু, অ্যান্ড সিঙ্গল সেল অ্যানিমাল তারা কিভাবে রিপ্রোডিউস করে। চলো
ডার্ক অ্যাডাপ্টেশনের জন্য, ডার্ক অ্যাডাপ্টেশনের জন্য কি দায়ী এবং সিঙ্গেল সেল অ্যানিমাল তার ক্ষেত্রে কিভাবে রিপ্রোডাকশন হতে দেখা যায়? ওকে, সো বি এন্ড এ, সি বি, সুচন্দ্রা বলছো, বাকিরাও বলো, বাকিরাও প্লিজ বলো। আচ্ছা দেখো, সাধারণভাবে কি হচ্ছে যে অ্যাডাপ্টেশন অফ আই ইন ডার্ক একটু বোধহয় কোথাও ভুল হচ্ছে। ডার্ক অ্যাডাপ্টেশনে কে সাহায্য করে? আমাদের চোখে দু ধরনের কোষ থাকে, ফটোসেন্সিটিভ সেল, একটা রড সেল, একটা কোন সেল। রড সেল রাত্রিরে দেখতে সাহায্য করে, আর কোন সেল দিনের আলোতে দেখতে সাহায্য করে। তাহলে অ্যাডাপ্টেশন অফ আইজ ইন ডার্ক বলেছে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হওয়া উচিত? রিপ্লিশন অফ ভিশন পিগমেন্ট ইন রড, রাইট? তাহলে রড সেলের এক্ষেত্রে পিগমেন্ট কিন্তু রিপ্লেনিশ হতে হবে। আর সিঙ্গেল সেল অ্যানিমাল রিপ্রোডিউসড বাই, দিস ইজ অবভিয়াসলি বাই ফিশন, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা ফিশন দেখি। সো ফিশনের আবার দুটো গ্রেড হয়, একটা বাইনারি ফিশন এবং একটা মাল্টিপল ফিশন। সো বাইনারি ফিশন, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা অ্যামিবার ক্ষেত্রেও দেখা যায়, একটা সেল থেকে কি হয়, দুটো অপত্য বা দুটো অর্গানিজম তৈরি হচ্ছে। আর মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশনে কি একটা সেল থেকে অনেক অর্গানিজম বা অনেক অপত্য তৈরি হতে পারে, যেমন প্লাসমোডিয়াম, যেটা ম্যালেরিয়া প্যারাসাইট হিসেবে পরিচিত, তার ক্ষেত্রে দেখা যায়। আর রড সেল এবং কোন সেলের পার্থক্যগুলোকে যদি আমরা একটুখানি বুঝতে চেষ্টা করি, সো রড সেল, এটা দেখো আউটার সেগমেন্ট, দিস ইজ লাইক রড, বাট কোন সেল, দিস ইজ অ্যাবসলিউটলি, আর তার মাথার কাছটা আমরা দেখতে পাচ্ছি কোন শেপ। এবং আমাদের চোখের যে পিত বিন্দু রয়েছে বা ফোভিয়া সেন্ট্রালিস রয়েছে, সেই পিত বিন্দুতে কিন্তু কি হচ্ছে, কোন সেলের আধিক্য অনেক বেশি, মোস্ট নিউমেরাস ইন ইয়েলো স্পট। কিন্তু রড সেল সেগুলোকে ইয়েলো স্পটে একদমই সেই অর্থে পাওয়া যায় না। রড সেল, এটা সাধারণভাবে কি হচ্ছে, নট সেন্সিটিভ টু কালার ভিশন, ডার্কে দেখতে সাহায্য করছে। আর কোন সেল, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কালার ভিশনে হেল্প করে। রড সেলের মধ্যে কোন পিগমেন্ট থাকে, দিস ইজ রোডপসিন। কোন সেলের মধ্যে কোন পিগমেন্ট থাকে, আয়োডপসিন। এবারে যদি প্রশ্ন দেয় যে নাইট ব্লাইন্ডনেসের জন্য কোন সেলের অভাব দেখা যাচ্ছে, তাহলে নাইট ব্লাইন্ডনেসের জন্য কিন্তু দায়ী হচ্ছে রড। আর কোন সেল তাহলে কিসের জন্য দায়ী হবে, যদি তোমাকে ঘুরিয়ে দেয়, কালার ব্লাইন্ডনেসের জন্য কে দায়ী? দিস ইজ অ্যাবসলিউটলি দা কোন সেলস, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম প্রায় 35টা মতো কোয়েশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। সো আশা করি তোমাদের একটু প্র্যাকটিস হলো। স্টিল যেগুলো পড়েছো বারবার করে, যারা মেন্স দিচ্ছ তাদেরকে বলবো, সেগুলো তোমরা একইভাবে বারবার রিভিশন করে যাও, এবং ইভিএস এর পার্টটাকে বেশি গুরুত্ব দাও, যেহেতু ইভিএস থেকে বেশি কোশ্চেন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাটাকে ফোকাস করো বেশি, বায়োলজি ইভিএস রিলেটেড যেগুলো রয়েছে সেগুলোকে, এবং ট্র্যাডিশনাল তো জিনিসগুলো পড়ে যেতেই হবে। সো এটাই বলবো, আজকের সেশনটা এই অবধি রাখলাম, ঠিক আছে? সো তোমরা সদ্য প্রিলি দিয়ে এসছো বুঝতেই পারছি, সো সেই অর্থে অনেকের আবার পিএসসির অ্যান্সার কি কিছু মিস্টেক দেখে অনেকের মন মেজাজও ভালো নেই, তো আজকের আর কন্টিনিউ করছি না। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং অ্যান্ড ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। সো ভালো থাকো সবাই, এটাই বলে শেষ করব, পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।